স্যার, এবার একটু ব্ল্যাক ফাঙ্গাসের প্রসঙ্গে আসি, যে ব্ল্যাক ফাঙ্গাস কেন হয় এবং এতে সংক্রমিত রোগীদের কি ধরনের উপসর্গ দেখা দেয়? হ্যাঁ, আসলে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে তো আমাদের এখানে শুধু না, সারা বিশ্বে এক ধরনের তোলপাড় চলে আসছে। বিশেষ করে ভারতবর্ষে দেখা গেল যে করোনা রোগীদের ব্ল্যাক ফাঙ্গাস এবং এখানে মৃত্যু, এবং গণমাধ্যমে যে নিউজ আসে তাতে করে অনেকে আতঙ্কিত হয়ে যান, ভয় পান। আসলে এটা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নয়। ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ। আমরা জানি যে করোনা রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এরপর আবার এখানে দেখা যায় যে অনেকে ডায়াবেটিস থাকে বা অন্যান্য রোগের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যায়, আবার এই রোগে স্টেরয়েডের ব্যবহার করা হয়। ফলে হয় কি, যখনই আমাদের ইমিউন সাপ্রেশন হয়, অর্থাৎ ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তখন আমাদের সুপার অ্যাডেড ইনফেকশন বলে এই ব্ল্যাক ফাঙ্গাস, এক ধরনের ছত্রাক জনিত রোগ। এবং এটা কিন্তু খুব রেয়ার, এবং এই ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু একজন মানুষের কাছ থেকে আরেকজন বা হাঁচি কাশির সাথে ছড়ায় না। এটা আসলে কি হয়, এটা এই ফাঙ্গাস গুলি আমাদের পরিবেশে, মাটিতে, বাতাসে, অথবা পচনশীল খাবার অথবা গাছ লতা গুচ্ছ এসবের মধ্যে থাকে, এবং এখান থেকে স্পোরটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে যখন নেই, তখন সেটা করে কি, আমাদের নাক এবং নাকের চারপাশে যে সাইনাস, মুখ এবং শ্বাসনালীতে এবং আলটিমেটলি ফুসফুসেও চলে যায়। এরা চোখ গহ্বরেও দেখা যায় যে ইনফেকশন করে, এবং কিছু কিছু ক্ষেত্রে এরা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এমনকি আমাদের ব্রেইনের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। ফলে দেখা যায় যে রুগীর নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে একটু পানি বা রক্ত পড়ে, কাশির সাথে রক্ত পড়ে, মাথা ব্যথা হয়, মুখ ফুলে যায়, চোখ ফুলে যায়, চোখে দেখতে অসুবিধা হয়, ঝাপসা দেখে, ডাবল ভিশন দুইটা দেখে কোনো জিনিস, এবং কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এই ধরনের সমস্যা হয়। আর এই ফাঙ্গাস যখন আক্রান্ত হয় তখন নাক বা মুখে একটু কালো দাগ আসে, এই জন্য এটাকে ব্ল্যাক ফাঙ্গাস বলে। এটা ইমিউন সাপ্রেশন। আর ভারতে কিন্তু আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে ওরা যে অক্সিজেন ব্যবহার করলো, সেই অক্সিজেনের সিলিন্ডার গুলি কিন্তু খুব ভালো ছিল না, ওখানেও ফাঙ্গাস থাকতে পারে। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি ইমিউনিটি ভালো থাকে, ভয় পাওয়ার কিছু নয়, আর যত্রতত্র চিকিৎসক হিসেবে আমরা যত্রতত্র স্টেরয়েড ব্যবহার করব না বা অ্যান্টিবায়োটিক দেব না। আর রোগীর যদি ডায়াবেটিস থাকে, অবশ্যই ডায়াবেটিস কে কন্ট্রোল করতে হবে। অনেক সময় দেখা গেছে যে ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার পর রোগী ধরা পড়লো যে ওনার ডায়াবেটিস আছে, উনি জানেই না। সুতরাং ডায়াবেটিস কিন্তু অন্যতম শত্রু, তাকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কিন্তু আমি আবার বলি, ব্ল্যাক ফাঙ্গাসে যেটা হয় যে ভয়টা অনেকে বেশি পায়, যে এখানে 20-50% রোগীর মৃত্যু হয়, কিন্তু কত রোগীর ব্ল্যাক ফাঙ্গাস হয়? আপনাকে শুধু একটা পরিসংখ্যান বলি, আমেরিকাতে দেখা গেছে যে প্রতি 10 লাখে 1.5 থেকে 2 জনই যদি ম্যাক্সিমাম ধরে ব্ল্যাক ফাঙ্গাস হয়। তার মানে হচ্ছে এই বাংলাদেশে যদি আমি 20 কোটি মানুষও ধরি, 300-400 বেশি বাংলাদেশে যদি এটা অস্তিত্ব থাকে, হয়তো অল্প আছে, 300-400 বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুদিন আগে, মানে আজ থেকে 2 মাস আগে, আমার মা আপনাদের মানে দুঃখিত দর্শক, আমাদের ফোন কলটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও দর্শক, আপনি চেষ্টা করুন আমাদের যোগাযোগ করার জন্য, আবারও আপনাকে অনুরোধ করছি। সালমা খাতুন নামে একজন প্রশ্ন করেছেন আমাদেরকে, ব্ল্যাক ফাঙ্গাস কি শুধু করোনা দ্বারা আক্রান্ত তাদের হয় নাকি যে কোনো মানুষের হতে পারে? আচ্ছা, এখন যেহেতু করোনার সময়, এই সময় এটা চলে আসে, কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু আগেও ছিল, এবং যে কোনো মানুষ যাদের ইমিউন সাপ্রেশন আছে, ধরুন খুব বেশি ডায়াবেটিস, এবং অনেকের দেখা যায় যে ক্যান্সারের রোগী অথবা বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, আমরা বলি যে অর্গান ট্রান্সপ্লান্টেশন, অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করেছেন এই ধরনের রোগী, এদেরও কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা
ইনফেকশন হতে পারে। সুতরাং শুধুমাত্র করোনা রোগী হবে সেটা না, কিন্তু এখন এই করোনা চিকিৎসার সময় এবং দেখা যাচ্ছে করোনা থেকে ভালো হয়ে যাওয়ার পরেও এই ব্ল্যাক ফাঙ্গাস রোগী ধরা পড়ে, কিন্তু এটা কিন্তু ছিল এবং এটা আছে এবং এটা থাকবেও, ভবিষ্যতেও থাকবে। কারণ হচ্ছে আমরা এই প্রকৃতি পরিবেশ থেকে ফাঙ্গাসটা দূর করতে পারবো না, সুতরাং এটা থাকবে। আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের চলা ফেরাতে সবসময় একটা নিয়ম পরিমিতি বোধ থাকতে হবে এবং যাতে করে সুস্থভাবে বেঁচে থাকতে পারি এই ময়লা জায়গা, খালি পায়ে হাঁটা, বিভিন্ন কাঁটা ছেঁড়া থাকলে সেগুলির চিকিৎসা করা এবং স্পোর যাতে আমাদের নাকে না ঢুকতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। আর আবার বলি, ডায়াবেটিস যদি কারো থাকে চিকিৎসা করতে হবে এবং আমাদের নিয়মিত পরীক্ষা করতে হবে ডায়াবেটিস আছে কিনা সেটা জানার জন্য, বিশেষ করে যাদের বয়স 40 এর উপর।